ওটস দিয়ে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ চারটি একদম ইউনিক লাঞ্চ বক্স রেসিপি শেয়ার করছি যেগুলো খেতে হবে ভীষণই সুস্বাদু প্রথম রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ওটস আর তার সঙ্গে হাফ কাপ টক দই দুই টেবিল চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটাকে বেশ ভালো করে মিশিয়ে এক সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তাতে করে ওটসটা নরম হয়ে যাবে তারপরে আমি এই রেসিপির জন্য ব্যবহার করছি কুমড়ো আর কুমড়ো দিয়ে এটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তোমরা অবশ্যই চেষ্টা করবে কাঁচা কুমড়ো নেওয়ার এটা আমি কাঁচা কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে খুব সুন্দর করে গ্রেটারের যে ছোট দিকটা সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে গ্রেট করে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম আর এখানে বেশ খানিকটা মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এটা জলটা ছেঁকে ফেলে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা আদা একটা চামচের মতো এখানে আমি গোটা জিরে ব্যবহার করেছি দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি তবে কোনো জল ব্যবহার করিনি তারপরে আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু সেটাকেও গ্রেট করে নিয়েছি কুমড়োর সঙ্গে আর খুব সামান্য পরিমাণ এখানে গাজর নিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতো সবজি যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলোকে গ্রেট করে ব্যবহার করতে পারো তারপরে দেখো ওটসটা দেখো মিনিট তিন চার মতো ভিজে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে এই মিশ্রণের সঙ্গে আমি এখন যে সবজিগুলোকে রেডি করে নিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি নিত্য নতুন হেল্পফুল এবং হেলদি রেসিপি শেয়ার করে থাকি যেগুলো যারা ওয়েট লস ডায়েট করো তাদের জন্য ভীষণই উপকারী তারপরে আমি এখানে দেখো সবজিগুলো অ্যাড করে দিলাম বেটে রাখা মটর ডালটা দিলাম তার সাথে স্বাদ অনুযায়ী লবণ চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি ঠিক এরকম একটা মাখো মাখো টেক্সচারের মিশ্রণ হবে তবে মিশ্রণটা ভালো করে মেখে নেবে যাতে একে অপরের সঙ্গে মশলা এবং সবজি মিশে যেতে পারে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি একটা বাটার পেপারের উপরে মিশ্রণটা রেখে দিলাম রাউন্ড শেপ করে নিলাম মধ্যেখানে একটা আঙুল দিয়ে এরকম হোল করে ডিজাইন তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এরপরে আমি একটা নন স্টিকের ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছে আর তেলটা স্প্যাচুলা দিয়ে করলাম তোমরা চাইলে জাস্ট তেল ব্রাশ করেও নিতে পারো আর তারপরে দেখো আমি ঠিক এরকম ভাবে ব্যাটার অ্যাড করছি তোমরা এখানে চাইলে ট্রেসিং পেপার বা বাটার পেপারের পরিবর্তে কলা পাতা ব্যবহার করতে পারো ভীষণ ন্যাচারালি এই রেসিপিটা দারুণ সুন্দরভাবে কম তেল মশলায় তৈরি করে নেওয়া যায় বন্ধুরা তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই রেসিপি কম তেল মশলায় তৈরি হয় তাছাড়া ওটস যে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ভীষণ ভাবে হেল্প করে তো আমরা সবাই জানি আর এখানে যে সমস্ত সবজি এবং উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলো সবই কিন্তু স্বাস্থ্যোপযোগী সেই জন্য ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল রেসিপি তাছাড়াও বাচ্চা কিংবা বড়দের স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্স অথবা সকাল বিকেলে টিফিনের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি যারা হেলদি খাবার পছন্দ করো তারা অতি অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে সকলে ভীষণ পছন্দ করবে এরপরে দেখো এগুলোকে আমি উল্টে পাল্টে লালচে বাদামি রং ধরিয়ে নিলাম নিজের পছন্দ মতো কালার চলে আসলে তারপরে এগুলোকে প্যান থেকে তুলে নেবে এক একটা ব্যাচের এই নাস্তাগুলো তৈরি করতে সময় লাগে তিন থেকে চার মিনিট করে দেখো দারুণ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবং এগুলোকে আমি এখন প্লেটিং করে দিয়েছি তবে এর সঙ্গে খাওয়ার জন্য সস বা অন্য কোনো চাটনি কিছুরই প্রয়োজন নেই এগুলো এমনিই খেতে ভীষণ মুখরোচক তবে তোমরা চাইলে এখানে গ্রিন চাটনি তৈরি করে নিতে পারো গ্রিন চাটনি দিয়েও খেতে ভীষণই ভালো লাগবে অনেকটা সাউথ ইন্ডিয়ান ফুডের মতো খেতে লাগবে এরপরে আমরা ওটস দিয়ে আমাদের দ্বিতীয় রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি ছোট্ট একটা বোলের মধ্যে এক বাটি পরিমাণ ওটস আর আমি আজকে রেসিপিগুলো সব নর্মাল ওটস দিয়েই তৈরি করছি তোমরা চাইলে এখানে রেগুলার ওটসের পরিবর্তে রোল রোটস ব্যবহার করতে পারো ফার্স্টে একটা নন স্টিকের ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর ফ্লেমটা বন্ধ করে এগুলোকে এই গরম করাইতে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখো দারুণ সুন্দরভাবে কিন্তু মুচমুচে হয়ে গেছে এটাকে এখন একটা মিক্সার গ্রাইন্ডারে বড় জারের মধ্যে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম সম পরিমাণ সুজি আর লবণ খুব সুন্দর করে গ্রাইন্ড করে একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি এটাকে এখন একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম দেখো ঠিক এরকম একটা পাউডার তৈরি হয়েছে অনেকটা গমের আটার মতো টেক্সচার তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছিলাম সেই পরিমাণ টক দই আর দইটা আমি আগের থেকেই ফেটিয়ে নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম দেড় বাটি পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল তবে এখানে আমার দুই বাটি জলই লেগেছে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম আর তারপরে মিশ্রণটা যখন মনে হচ্ছে খুব বেশি ঘন বাদ বাকি অর্ধেকটা জল দিয়ে দিলাম আর একই রকমভাবে সুন্দর করে আমি মিশ্রণের সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম একটা ঠিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে আর এই ব্যাটারটাকে আমি ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি যাতে সুজিটা একটু ফুলে নরম হতে পারে এদিকে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল তার মধ্যে কালো সর্ষে গোটা জিরে এবং কুচি করে রাখা পাতার ফোড়ন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা বিন স্মিহিভাবে কুচিয়ে সাথে ক্রেট করা গাজর এক চিমটের মতো হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি মানে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে অথচ ভাজা ভাজা একটা সুন্দর গন্ধও বেরোবে সেরকম করে ফ্রাই করে নেবে দেখো দারুণ সুন্দর একটা কালার চলে এসছে এগুলোর মধ্যে সেই পর্যায়ে আমি আগের থেকে মিশিয়ে রাখা মিশ্রণের সঙ্গে এই সবজিটা অ্যাড করে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশনে ঘনত্বটা এরকমই টেক্সচার হবে এর থেকে পাতলা কিন্তু করা যাবে না তারপরে এখানে আমি এক প্যাকেট ইনো অ্যাড করে দিলাম সাথে অল্প করে জল দিলাম যাতে ইনোটা অ্যাক্টিভ হতে পারে সমস্ত কিছু একসাথে মিশে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের দারুণ সুন্দর ওটসের ইডলি তৈরি করার জন্য ব্যাটার এটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি তোমরা যে কোনো উইকেন্ডে অবশ্যই ট্রাই করবে তাছাড়াও বাচ্চা কিংবা বড়দের অফিস লাঞ্চ বক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি সাথে আমি এই ইডলির সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ সুন্দর গ্রিন চাটনি রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করে এগুলোকে আমি ব্যাটার অ্যাড করে এই স্টিম করে নিচ্ছি যেমনভাবে আমরা নর্মাল ইডলি তৈরি করি ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু হাইয়ের দিকে তারপর ওটা স্টিম হতে থাক মিনিট পাঁচেক মতো টাইম লাগবে এদিকে আমরা গ্রিন চাটনিটা তৈরি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ছোটো জারের মধ্যে এক মুঠো ফ্রেশ কুচানো ধনে পাতা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বেশ খানিকটা স্বাদ মতো লবণ এবং আমি এখানে টক দই ব্যবহার করছি হাফ কাপের মতো হাফ কাপ টক দই দিয়ে দিলাম তার সাথে আমি এখানে দিচ্ছি ফ্রেশভাবে একটা কারি পাতা আর বেশখানিকটা পুদিনা পাতা সমস্ত কিছু একসাথে মিহিভাবে পেস্ট করে নিয়েছি দেখো ঠিক এরকম একটা পাতলা ঘনত্বের চাটনি তৈরি হয়ে গেছে তোমরা যদি এখানে ঘনত্বটা যতটা পাতলা করতে না চাও তাহলে টক দইয়ের পরিমাণটা কম দিয়ে ব্যবহার করবে এখানে তারপরে এখানে দেখো আমরা যে ইডলিটাকে স্টিমে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু মিনিট পাঁচেক স্টিম হওয়ার ফলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে কিন্তু সাইড থেকে আলগা হতেও শুরু করেছে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে আমি ডিমোল্ট করে নিলাম আর এখন পরিবেশন করে দিচ্ছি ব্রেকফাস্টের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি তাছাড়াও তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু ডিনার কিংবা লাঞ্চে মেন কোর্স হিসাবে এটাকে নিতে পারো বেশ হেভি একটা ফুড এটা আর তার সাথে সাথে অবশ্যই তো লাঞ্চ বক্সে দেওয়াই যাবে আমি এখানে গ্রিন চাটনি এবং টক দইয়ের সাথে পরিবেশন করেছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো সাম্বার এখানে তৈরি করে নিতে পারো আর এই চাটনিটা দিয়ে এই ইডলিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওগুলো তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর অতি অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও যারা নতুন দর্শক রয়েছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি এরকম কিন্তু হেলদি রেসিপি শেয়ার করে থাকি তারপরে এখানে আমি তৃতীয় রেসিপিটার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ওটস আর এটাকে আমি ফার্স্টেই মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে একদম মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি তোমাদের মিক্সার গ্রাইন্ডারে যতটা সম্ভব মিহি করে নেওয়ার চেষ্টা করবে তারপরে এটাকে আমি এখন একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তার সঙ্গে অ্যাড করে দিয়েছি যে পরিমাণ ওটস নিয়েছিলাম তার ওয়ান ফোর্থ ভাগ গমের আটা তার সাথে স্বাদমতো লবণ দিয়েই শুকনো উপকরণগুলো ফার্স্টে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি চারজনের মতো রেসিপিটা বানাচ্ছি তোমরা যদি কম পরিমাণে বানাতে চাও সমস্ত রেশিও সমান রেখে পরিমাণগুলো জাস্ট কমিয়ে নেবে তারপরে ফুটন্ত গরম জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি এখানে গরম জলটা অবশ্যই ফুটন্ত গরম ব্যবহার করার চেষ্টা করবে তাতে করে রেসিপিটা ভীষণ পারফেক্টভাবে রেডি হয় তবে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো জলটা যেহেতু ভীষণই গরম তাই আমি এখানে একটা স্পুন ব্যবহার করছিলাম তারপরে যখন একটু রুম টেম্পারেচারে এসে গেল সেই পর্যায়ে হাত দিয়ে মেখে থেসে থেসে একটা ব্যাটার এরকম শক্ত ব্যাটার তৈরি করে নিচ্ছি আর একটু জল লাগবে তাই জন্য আমি এখানে আরও দেড় টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে হাত দিয়ে আমি থেসে থেসে মেখে নিচ্ছি ঠিক রুটি তৈরি করার জন্য যেমন ডো আমরা তৈরি করি ঠিক সেরকম শক্ত একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এরপরে মিনিট পাঁচেক মতো এটাকে রেস্টে রেখেছিলাম যাতে ডোটা সুন্দর করে সেট হয়ে যায় আর তারপরে এটাকে হাত দিয়ে আরও খানিকটা মেখে নিলাম আর এখন কিন্তু বেশ অনেকটা নরম ডো হয়ে গেছে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে একটু ছোট সাইজ করেও কিন্তু তৈরি করে নিতে পারো তারপরে হাত দিয়ে ঘুরিয়ে এরকম চ্যাপটা করে নিলাম এই লেচিগুলোকে এবারে অল্প অল্প করে গমের আটা দিয়ে আমি সুন্দর করে এরকম করে একটা থালার মতো তৈরি করে নিচ্ছি তোমরা যারা নতুন রাঁধুনি রয়েছ যারা রুটি তৈরি করতে গিয়ে সমস্যায় পড়ো কারণ রুটিগুলো গোল হয় না সুন্দর করে তারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো ফার্স্টে আমার মতো এরকম থালার মতো তৈরি করে নিয়ে তারপরে বেলবে দেখবে বেলতে খুব সুবিধা হয় আর গোল গোল রুটি তৈরি হয় তারপরে বেলে এরকম আমি একটা রুটি তৈরি করে নিলাম আর এটাকে আমি তাওয়াতে ফার্স্টে সেঁকে নিচ্ছি তাওয়াটা গরম করে নিয়েছিলাম মাঝারি আঁচে এপাশ ওপাশ উল্টে পাল্টে এই রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি এক একটা রুটি সেঁকে নিতে সময় লাগবে দেখবে এক থেকে দুই মিনিট মতো একটা সুন্দর করে সেঁকে নিয়ে তারপরে আমি উল্টে নিলাম আর ওপ অপর দিকটাও সুন্দর করে চেপে চেপে আমি সেঁকে নিচ্ছি যেন কোনো দিকে কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবে তারপরে দেখো উল্টে পাল্টে ঠিক গমের আটা রুটির মতো করেই তৈরি করে নিয়েছি আর আমি এগুলো ডিনারের জন্য বানিয়েছিলাম অবশ্যই লাঞ্চ বক্সে দেওয়া যাবে সারাদিন নরম তুলতুলে থাকে আমি তোমাদেরকে একটা রুটি দেখাচ্ছি ভীষণই সফট হয় এগুলো কিন্তু দেখো ভীষণই সফট হয় রেখে দিলেও কিন্তু এরকমই নরম থাকে আর যে কোনো তরকারির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি এখানে সয়াবিনের একটা নিরামিষ তরকারি বানিয়েছি যেটা সম্পূর্ণরূপেই তেল ছাড়া আর এই রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম তারপরে আমি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও সম্পূর্ণরূপে নিরামিষ এবং ভীষণই স্বাস্থ্যকর সুস্বাদু নিয়েছি এক কাপ পরিমাণ ওর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দুই বড়ো চামচ এখানে আমি টক দই ব্যবহার করেছি দইয়ের সাথে আমি এখানে ওটসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে জল ব্যবহার করবো না জাস্ট এটা দিয়েই সুন্দর করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তাতেই কিন্তু ওটস বেশ নরম হয়ে যাবে এরপরে এখানে আমি বেশ কয়েক রকম সবজি নিয়েছি যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেই রকম ধরনের সবজি আমি এখানে ব্যবহার করেছি তবে তোমরা চাইলে এক থেকে দুই রকম সবজি একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারো একদম মিহিভাবে কুচিয়ে নিলাম বিনস নিয়ে নিয়েছি এক মুঠোর মতো কিশমিশ আর সেটাকেও একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আমি এই রেসিপিতে পানির ব্যবহার করছি এটাকে আর একটু বেশি হেলদি করার জন্য তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো প্রায় একশো গ্রামের মতো পনির ব্যবহার করেছি এটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আর এটা হচ্ছে যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তোমরা তোমাদের সকাল কিংবা বিকেলের টিফিন অথবা ডিনার কিংবা লাঞ্চে অবশ্যই এই রেসিপিটা নিতে পারো সপ্তাহে প্রত্যেকটা দিন নিতে পারো অথবা দুই থেকে তিন দিন পর্যন্ত অনায়াসে এই রেসিপিটা তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো তারপরে আমি এখানে পনিরের সঙ্গেও গ্রেড করে নিলাম অর্ধেকটা গাজর ফুলকপির একটা ছোট্ট টুকরো পরিমাণে তোমরা এগুলো কম বা বেশি করতে পারো আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছি তাতে তিন থেকে চারজনের মতো রেসিপিটা তৈরি হচ্ছে আর যেহেতু এটা ওয়েট লস রেসিপি আমি এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি যেগুলো আমাদের ওজন কমাতে সাহায্য করে যেমন জোয়ার নিয়েছি ওয়ান ফোর চা চামচ ওয়ান ফোর চা চামচ মৌরি ব্যবহার করেছি তার সাথে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম সাথে এখানে গোটা জিরে ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ চাট মশলা এবং বেশ খানিকটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি এটা তোমরা স্কিপ করতে পারো বেশ কয়েক ফোটা পাতিলেবু রস দিয়ে সমস্ত কিছু একসাথে মেখে নিলাম আর লবণটা ব্যবহার করিনি কারণ চাট মশলার মধ্যে লবণ থাকে এরপর এটাকে মিশিয়ে রেখে দিলাম আর যে ওটসটা আমরা আগের থেকে মিশিয়ে রেখেছিলাম দইয়ের সঙ্গে সেটা দেখো বেশ অনেকটাই নরম হয়ে গেছে এই ওটসের মিশ্রণটাকেও আমরা এই সবজির সঙ্গে অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু হাত দিয়ে খুব সুন্দর করে থেসে থেসে মেখে নিচ্ছি মাখতে মাখতেই দেখবে সবজি থেকে বেরোনো জলেতেই সমস্ত কিছু বেশ সুন্দর করে মাখা হয়ে যাবে অনেকটা রুটির ডোয়ের মতো কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এরকম গোল গোল বলের মতো তৈরি করে নিলাম আর এক একটা বলকে আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা আকৃতির গড়ে নিচ্ছি এই শেপটা তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো আকৃতি করতে পারো চাইলে লম্বা চাইলে একদম লাড্ডুর মতো অথবা আমার মতো এরকম টিকির আকারেও গড়ে নিতে পারো সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ সুজি এটা কিন্তু ভাজা সুজিও ব্যবহার করা যাবে এক্ষেত্রে তারপরে আমি এক একটা করে এরকম টিকিগুলোকে নিয়ে সুজিতে সুন্দর করে কোট করে নিচ্ছি তাতে করে দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক সেরকমভাবে এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে যখন সুজিগুলো মুখে পড়বে প্রত্যেকটা একই রকমভাবে আমি সুজিতে গড়িয়ে গড়িয়ে তৈরি করে নিলাম বন্ধুরা এই স্ন্যাক্সটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হয় যারা বিশেষ করে নতুন নতুন ধরে খেতে শিখেছে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে তোমরা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দেবে তারা ভীষণ মজা করে খেয়ে নেবে এবং বাচ্চারা বিভিন্ন ধরনের রেসিপি খেতে কিন্তু পছন্দ করে একই রকম খাবার রোজ দিন দিলে ওরা কিন্তু একদমই পছন্দ করে না তারপর এখানে তেল এবং বাটার আমি একসাথে করে এই টিকিগুলো সেখানে নিচ্ছি বাটারেও চাইলে তোমরা পুরোটা সেঁকে নিতে পারো অথবা ঘি দিয়েও কিন্তু গুলো রোস্ট করে নিতে পারো আবার চাইলে তেল ব্রাশ করেও কিন্তু এপাশ ওপাশ করে তোমরা শেখে নিতে পারো আমার মতো এতটা পরিমাণ ঘি বা বাটার না দিয়ে তারপরে দেখো সুন্দর করে গোল্ডেন ব্রাউন ধরিয়ে নিচ্ছি আর ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোয়ের দিকে যাতে সবজিগুলো একই সাথে সুন্দর করে সিদ্ধ হতে পারে আর দারুণভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের চতুর্থ রকম স্ন্যাক্স বন্ধুরা ওটস দিয়ে আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের চারটি রেসিপি শেয়ার করলাম যেগুলো লাঞ্চ বক্সের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট তাছাড়া যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে তাদের জন্য ভীষণভাবে উপকারী এবং বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে বয়স্কদেরও ভালো লাগবে এই রেসিপিগুলো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে করে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকো আজকের এই স্ন্যাক্সগুলোর সঙ্গে আমি টক দই পরিবেশন করেছি আর দই দিয়ে খেতে এগুলো ভীষণই ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এরকম হেল্পফুল হেলদি রেসিপিগুলো আস্বাদন করতে পারে আর এই চারটি রেসিপির মধ্যে তোমার সব থেকে কোন রেসিপিটি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে ছোট্ট করে একটা কামেন্টের মাধ্যমে জানিও তোমাদের কামেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও এবং সাবধানে থেকো ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ